মটন খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। তো আজকে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু মশলাপাতি দিয়ে খুব সিম্পলভাবে একটি মটন কষার রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, নেক্সট টিউজডে সময় পাচ্ছিলাতে সবাইকে স্বাগত। তো প্রথমেই আমি কড়ার মধ্যে সরষে তেল দিয়েছি, চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিয়ে সরষের তেলটা গরম হওয়ার পর দিয়েছি। পেঁয়াজটা একটু লবণ দিয়ে হালকা মতো ভেজে নেব। লবণটা দেওয়ার পর একটু পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই কারণে আমি পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দেবো, হলুদটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাও মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি আদার পেস্ট দেব দু চামচ, আর রসুনের পেস্ট দেব এক চামচের মতো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু জল দেব, কারণ যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণেই জলটা দেওয়া। তো মিক্সি ধুয়ে আমি যে জলটা ছিল সেই জলটা ধুয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ঘরোয়া কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা যদি কেউ পছন্দ না করেন, এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দুটো তেজপাতা। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে কি হবে, মাংসটা মধ্যে একটা কালার চলে আসবে। এবার আমি ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মটনটা যে ধুয়ে রেখেছিলাম সেই মটনটা এবার অ্যাড করে দেবো। মটনটা অ্যাড করার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। মটন অনেক সময় সিদ্ধ হতে চায় না, সেই জন্য আমরা প্রেশার কুকার ইউজ করি। তো এটা কড়াই দিলে একটা অন্যরকম স্বাদ হয়। তো এটা আমাকে শিম জ্বালে খুব ধীরে ধীরে রান্নাটা করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। ঢাকাটা খুললাম 5 মিনিট পর। খোলার পর মাংসটা বেশ ভালোভাবে মজে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। পেঁয়াজ আমি খুব সামান্য লবণ দিয়েছিলাম, এবার মাংসের পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর দিলাম একটু চিনি, এটা কেউ না চাইলে অ্যাড করবেন না, যারা চিনি খান না তারা নাও দিতে পারেন। তো এবার ঢাকা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষে নেব মাংসটাকে। খাসি মাংস একটু শক্ত হয়, সেই জন্য আমি বারবার শিম জ্বালে ঢাকা দিয়ে দিয়ে বারে বারে কষে নেব। লবণ দেওয়ার পর বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার আমি শিম জ্বালে আবার ঢাকা খুলে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছু আবার নাড়িয়ে নিচ্ছি। মাংসটাকে বারবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আবারও আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এভাবে মাংসটা কষানো হতে থাকবে। এইভাবে রান্নাটা আপনারা অবশ্যই করে দেখবেন, কারণ যারা খাসি মাংস পছন্দ করেন এখানে বেশি মশলাপাতি নেই এবং বড় মশলাও নেই, যার ফলে এই মাংসের স্বাদটা একটু অন্যরকম থাকে। একদম গ্রাম্য স্টাইলে খুব সুস্বাদু একটি রান্না। তা রুটি, ভাত, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথেই খুব ভালো যাবে। তো মটনটা রেডি হয়ে গেছে।
এবার আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই আপনারা করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। নমস্কার, আসছি নেক্সট ভিডিওতে।